আশ্বিন পূর্ণিমার এই রাত্রে 16টি বিশেষ শুভ সময় একত্রিত হয়। শাস্ত্রে সেই 16টি সময়ের 16টি নাম আছে, অমৃত, মন্দা, পূষা, পুষ্টি, তুষ্টি, লক্ষ্মী। এইরকম এই 16টি বিশেষ শুভ মুহূর্তের যে একত্রে অবস্থান, সেই রাতটাই হচ্ছে কোজাগরি পূর্ণিমার রাত। স্মার্ত রঘুনন্দন সহ অন্যরা যারা স্মৃতিশাস্ত্রকার তারা বলেছেন যে এই দিনে কোজাগ, কে কে জেগে আছে সেটা মা লক্ষ্মী দেখেন এবং নগরে ভ্রমণ করেন এবং যারা জেগে থাকেন তাদেরকে বর দেন। জাগরণে বরদা ভব, যারা জেগে থাকেন তারাই সেই বর লাভ করেন। এবং এই দিন কৌমুদীর যে প্রভাব, মানে কৌমুদী মানে হচ্ছে জ্যোৎস্না, অর্থাৎ পবিত্র জ্যোৎস্নার যে প্লাবন, সেই জ্যোৎস্না প্লাবনে আমরা যখন পবিত্র হই তখন আমরা লক্ষ্মীর বর লাভ করি। লক্ষ্মী লাভ করার জন্য আমাদের সদা জাগরণ দরকার, সদা পবিত্রতা দরকার, সদা সক্রিয়তা দরকার। একেবারে শেষ অংশে মানস ভট্টাচার্য, পুরাণ বিশেষজ্ঞ, যে কথা বলছিলেন আজ রাত এই আশ্বিনের শেষ পূর্ণিমায় যখন মা লক্ষ্মী আসবেন আপনার ঘর আলো করে, তখন প্রকৃতিও যেন জ্যোৎস্নার আলো ঢেলে দেয়, আর সেই জ্যোৎস্নার আলোর মধ্যে দিয়েই মা লক্ষ্মী ছোটো ছোটো পায়ের ছাপ ফেলে আপনার ঘরে আসে, আপনার আমার সকলের ঘরে আসে, যাতে আমার ঘরে কখনো আধার না আসে, যাতে আমার ঘরে কখনো দারিদ্র না আসে, যেন সম্পদে আমরা সদা সচ্ছল থাকতে পারি সেই জন্য। আর এই জায়গা থেকে আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে যখন পুজো হচ্ছে, রূপলী জগতের যারা যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, যাদেরকে আমরা বিভিন্ন সময় রিলসে দেখে থাকি বা বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে তাদের নানা রকমের ছবি দেখতে পাই, আজকে কিন্তু একেবারে সেই ঐতিহ্য মেনে বাঙালির ঘরের মেয়ে হয়ে এনা সাহা তিনি পুজো করছেন। তিনি পুজো করছেন কিভাবে, যেভাবে আমরা দেখতে পাই যে যেভাবে মাকে পুজো করা হয়, মায়ের সেই সনাতনী মূর্তি, সেই প্রতিমা, সেই উপাচার, সেই নৈবেদ্য, নাড়ু, আনন্দ নাড়ু কোথাও কোথাও দেওয়া হয়, আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি যে ফুল, মালা, বেলপাতা সেই সব তো রয়েছে, এবং ভক্তি ভরে এনা সাহাকে দেখতে পাচ্ছি তিনি পুজো করছেন আজকের এই বিশেষ রাত। সেই সন্ধে থেকে রাত পর্যন্ত, আগামীকাল পর্যন্ত, এবারে যে তিথি রয়েছে তাতে আগামীকাল বিকেল 4:55 পর্যন্ত পূর্ণিমা থাকছে, যাতে পুজো সম্পন্ন করা যেতে পারে। কিন্তু যে কথা বলা হয় প্রদোষকাল, অর্থাৎ সন্ধ্যাকালেই কোজাগরী লক্ষ্মী পুজো করার রীতি রয়েছে, সেই জন্য আজ সন্ধ্যায় বেছে নেওয়া হয়েছে অনেকের তরফ থেকে, অনেকে আবার আগামীকালও করবেন। কিন্তু এনা সাহার বাড়ির ছবিটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়েছে, মা লক্ষ্মীর সামনে মোমবাতির আলো, মোমবাতির নরম আলো শিখা, সেখানে মাকে বন্দনা করা হচ্ছে এবং প্রার্থনা যেন মা তার সমৃদ্ধি নিয়ে সদা জাগ্রত থাকেন ঘরে ঘরে। সেই সঙ্গে আমরা মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর পরমহংস, তাঁকে দেখতে পাচ্ছি, তিনিও আজকে পুজো করছেন। কারণ ওই যে বলছিলাম প্রদোষকালে মায়ের পুজো হয়, সেখানে আমরা পরমাত্মানন্দ মহারাজ তাকেও দেখতে পাচ্ছি, তিনি যেভাবে শাস্ত্রমতে পুজো করে থাকেন সেভাবেই একেবারে মা তারাকে পুজো করা হচ্ছে এবং সেখানে মা কালীকে রাজবেশে আজকে বিশেষ লক্ষ্মী রূপে পুজো করা হচ্ছে তাঁর আশ্রমে, তাঁর মন্দিরে, সেখানে তিনি পূজিতা হচ্ছেন। পরমাত্মানন্দজির আজকের যে বিশেষ ক্ষণের কথা ময়ূখ বলছিলেন যে আজ এই কোজাগরী লক্ষ্মী পুজো, সেই সঙ্গে মা তারার আবির্ভাব তিথি, সেই তিথি মেনে মা তারাকে আজ লক্ষ্মীরূপে, মহালক্ষ্মীরূপে পুজো করা হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অপরাজিতা আঢ্য, যাকে আমরা প্রত্যেক বছর দেখে থাকি একেবারে সনাতনী সাজে, একদম বাঙালি বধূরী রূপে তিনি নিজের ঘরে মা লক্ষ্মীকে আবাহন করেন, সেই জায়গা থেকে এবারেও আমরা দেখতে পেলাম যে কোজাগরী লক্ষ্মী পুজোয় তাঁর বাড়িতে যে মাতৃ আরাধনা, দেবী লক্ষ্মীর আরাধনা, সেখানে তিনি নিজে হাতে আলপনা দিয়ে তিনি পুজো করছেন, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি একেবারে তাঁর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, চালের গুঁড়ো বা পিটুলি যাকে আমরা বলি, সেখান থেকেই আলপনা শুরু, মায়ের পায়ের ছাপ এঁকে, লাল পাড়ে সাদা শাড়ি পরে, নাকে নোলক পরে অপরাজিতা আঢ্য, এক অন্য রূপ, যেমন মায়ের রাজবেশ সেরকমই অপরাজিতা আঢ্যকেও আমরা অন্য রূপে দেখতে পাই কোজাগরী লক্ষ্মী রূপ পুজোর দিনে, যেন তিনিও আজ লক্ষ্মী বেশেই হাজির দর্শকের সামনে। এই যে আমরা বলছিলাম যে
অভিনেত্রীদের পুজো, অভিনেত্রীদের পুজো তো আমরা প্রত্যেক বছরই দেখে থাকি এবং তার মধ্যে থেকে মানুষ, আমরা সাধারণ মানুষ, তাদের বাড়িতেও পুজো হয় এবং তার মধ্যে থেকে সাধারণ আমরা যারা সহনাগরিক তারা একটু ভাবি যে যারা সারা জীবন ধরে বা সারা বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তারা আজকের দিনে যখন পুজোটা করছেন তাদের বেশভূষাতেই বা কী পরিবর্তন হচ্ছে। আমরা একটু পাপিয়া অধিকারীর বাড়ি পুজো দেখতে পাচ্ছি, সেখানকার যে ছবি সেখানে পাপিয়া অধিকারী তিনি সেজে গুজে সালং কারা হয়ে আজ সম্পদের দেবীর আরাধনা করছেন এবং তার রূপেও যেমন অন্য রকমের ছোঁয়া সেরকমভাবেই মাকে সিঁদুরে ফুলে ফলে সাজিয়ে আজ সম্পদের দেবীর বিশেষ আরাধনা চলছে। আর সেই সঙ্গে নাড়ু বানানোর কাজটা তো রয়েছেই। বিশাখা, জানো তো কোজাগরী লক্ষ্মী পুজোর যে ছবিগুলো ইতিমধ্যে রাত 8:30 থেকে আমরা দেখেছি যে বিভিন্ন বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো যেরকম হচ্ছে পাশাপাশি তারাপীঠেও বিশেষ পুজোর আয়োজন, কারণ আজ তারাপীঠে মায়ের আবির্ভাব তিথি, প্রচুর মানুষের সমাগম তারাপীঠে সকাল থেকে হয়েছেন। এবং বিশাখা এবং যারা দর্শকেরা রয়েছেন তারা এই গল্পটা নিশ্চয়ই জানেন, আরেকবার বলি, আজকের দিনে অনেক অনেক বছর আগে জয় দত্ত নামে একজন বণিক, জয় দত্ত তিনি একজন বণিক ছিলেন এবং তার ছেলে তাকে সাপে কাটে। কথিত আছে এই জয় দত্ত নামে এক বণিক দ্বারকা নদীর ওপর দিয়ে নৌকোয় করে বাণিজ্য করতে যাচ্ছিলেন তার মৃত সন্তানকে নিয়ে। সেই সময় তিনি তারাপীঠে নোঙর করেছিলেন এবং সেখানে সাপে কাটা ছেলে তার মৃতদেহ, সেই মৃতদেহ নিয়ে সেখানে রাত কাটানোর আয়োজন করেছিলেন। তারাপীঠে নোঙর করায় বণিকের যারা ভৃত্য ছিলেন, যারা কাজের মানুষজন ছিলেন, তাদের খিদে পায় এবং তারা শোল মাছ নিয়ে এসেন। সেই শোল মাছ কেটে তারা যে পুকুর ছিল সেই পুকুরে, পাশের একটি পুকুরে সেখানে ধুতে যান এবং সেখানে অদ্ভুতভাবে সেই কাটা শোল মাছগুলো আবার জীবন্ত হয়ে যায়, জীবিত হয়ে যায়। ভৃত্য যারা রয়েছেন তারা, যারা বণিক জয় দত্ত, তাকে গিয়ে বলেন যে এ তো একটা কোনো শক্তি আছে নিশ্চয়ই এই পুকুরে। এবং তারপর তার মৃত সন্তানকে বণিক সর্পদংশনে তার মৃত সন্তানকে সেই পুকুরে স্নান করালে, তার দেহ স্নান করালে তার পুত্র নাকি জীবিত হয়ে যায়। আজকের দিনেই শুক্লা চতুর্দশী ছিল সেই দিন এবং সেই রাতেই তার পুত্র যখন জীবিত হয় সেই রাতেই স্বপ্নে আসে মা তারা, জয় দত্তের স্বপ্নে আসে এবং মা তারা বলেন যে এই পুকুরেই আমার একটি বিগ্রহ তুমি পাবে, তাকে এর পাশেই যে মন্দির রয়েছে সেই মন্দিরে প্রতিষ্ঠা করো। আজও জীবন্ত কুণ্ড বলে যে পুকুরটি রয়েছে তারাপীঠে সেই পুকুরটি আমরা আজও পাই এবং বলা হয় এই গোটা অঞ্চল একটা সময় বজ্রভূম নামে পরিচিত ছিল, বীরভূম। সেই বজ্রভূমে প্রথম তন্ত্র সাধনার শুরুটা বৌদ্ধ এবং তার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ঠিক এখান থেকেই শুরু হয়। স্বামী পরমাত্মানন্দজি মহারাজ, দেখুন সেই বিশেষ দিনে মায়ের সেই রূপের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। আজ অত্যন্ত শক্তিশালী একটি তিথি, অত্যন্ত শক্তিশালী একটি দিন, একটি সন্ধ্যা এবং পরমাত্মানন্দজি মহারাজ এই মুহূর্তে, আজকের এই দিন, তার মাহাত্ম্য নিয়ে কি বলছেন দর্শকদের একবার শোনা উচিত। আজকে পূর্ণিমা তিথি, সাধারণত সিদ্ধ তিথি বলতে যেসব তিথিগুলির কল্পনা আছে যেমন চতুর্দশী, অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা, তার মধ্যে আজকে হচ্ছে কোজাগরী পূর্ণিমা, আজকের আশ্বিন পূর্ণিমা। তা এই পূর্ণিমা তিথিতে সিদ্ধিলাভের মূল তত্ত্ব হচ্ছে কুণ্ডলিনী জাগরণ। কুণ্ডলিনী জাগরণ হয়ে যখন তা সহস্রারে পৌঁছয় তখনই সেখানে পরম শিবের সঙ্গে কুণ্ডলিনীর মিলন হয়। আমরা মহালয়ার পরদিন থেকে, অর্থাৎ অমাবস্যা থেকে যে কুণ্ডলিনী সাধন শুরু করেছিলাম দেবী উপাসনার মধ্যে দিয়ে, আজকের কোজাগরী পূর্ণিমায় তার পর্যবসান।